এই সমস্ত আহলে হাদিসদের ময়দানে তাদের কোনো ভূমিকা নাই। যখন যেখানে রাসূলের বিরুদ্ধে কথা বলা হয় তাদেরকে ময়দানে পাওয়া যায় না, ওরা উপনে গোপনে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? হাত তুলে বলার জিন্দাবাদ। ঠিক আছে, এটা কি গায়ের জন্য আজকের জোর আর কিসের জোর? হাত তুলে গোটার পিছনের মানুষ কি বলবে সেটা দেখে টাইম তাহিরিন নাই। এই দেহে যতদিন প্রাণ থাকবে মুস্তফার শান চলবে, ওলি আল্লাহর শান চলবে, কোরআনের গান চলবে, নবীর মহব্বতের বয়ান চলবে। আদমপুরের মানুষ হাত তুলে বলো ঠিক কি না বলো? বাধা হয় যেখানে, লড়াই হয় সেখানে। হাত তুলে বলো, হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কি না বলো? একদিন তো